আজ আড্ডা বেঞ্চে কেবল হালকা আড্ডাই হবে। বন্ধুরা পূজোয় খুবই ব্যস্ত ছিলে, আমিও ব্যস্ত ছিলাম ঘোরাঘুরিতে। কেদার থেকে এসেই ছুটেছিলাম রংবুল রেনবো রিসোর্ট, দার্জিলিংয়ের কাছে, কলকাতা থেকে একেবারে গাড়ি নিয়ে। সেসব গল্প শোনাবো অবশ্যই ডিটেলে খুব শিগগিরই। আজ বলি আমার সপ্তমী কীভাবে কাটালাম, আর শুনতে চাই তোমরা কীভাবে কাটালে। বিটি রোড থেকে লক গেটের রাস্তা খোলা পেয়ে ধাঁ করে ঘুরিয়ে দিলাম প্রথম গন্তব্য বাগবাজার। উপরি পাওনা হলো রাস্তায় নবপত্রিকা স্নানের শোভাযাত্রা। আজ সকালে নবপত্রিকা স্নান, শুভ সপ্তমী। আমরা এসেছি বাগবাজারের ঠাকুর দর্শনে। ভারী সুন্দর আবহাওয়া, ঠিক যেন সাবেকি পুজো। বড় সুন্দর প্রতিমার মুখ। মেলার মাঠে এই সাত সকালেই পাওয়া গেল বেনারসি পান। রাস্তার ধারে প্রথম আচের চাও জমিয়ে খেলাম। কাছে জগৎ মুখার্জি পার্ক, সেখানেও ফাঁকায় ফাঁকায় ঢু মারলাম। থিম ভারী সুন্দর, নাম দিলাম আয় সব বেঁধে বেঁধে থাকি। সেখান থেকে শোভাবাজার রাজবাড়ি, প্রশস্ত পুজো দালান রঙিন কাপড় আর ফুল দিয়ে সাজানো। বসেছে বাজনদারের মঞ্চ, মায়ের মূর্তি সাবেকি শালংকারা। বেরোবার রাস্তা বসতবাড়ির পোর্টিকো দিয়ে। রাস্তায় ট্রাফিক লাইটে আমরাও দাঁড়িয়ে, এরাও দাঁড়িয়ে। সিগনাল পেয়ে একসাথে গতিময় হলাম। এসপ্ল্যানেডে মেট্রো আর মেট্রোপলিটন বিল্ডিংকে পাশ কাটিয়ে ধরলাম ময়দান সংলগ্ন ঝাঁ চকচকে পথ। তারপর খিদিরপুর ব্রিজ পেরিয়ে গঙ্গাকে টা টা করে বজবজে এ রাস্তা ও রাস্তা ঘুরে পৌঁছলাম বাওয়ালি ফার্ম হাউসে। নতুন নাম আরশিনগর ফার্ম হাউস। এই ফার্ম হাউসের বিশদ ভিডিও আমার আগেই দেওয়া আছে, যারা দেখেননি
দেখে নেবেন। তফাতের মধ্যে এই ফার্ম হাউস আগের থেকে অনেক বেশি সাজুগুজু করেছে, আর পুকুর পাড়ের অনবদ্য জঙ্গলটি কেটে ফেলে সেখানে রবীন্দ্র সাহিত্য ধার নিয়ে গড়ে উঠেছে কটেজ গাছবাড়ির পাশে। রিসেপশনে নামধাম পেশ করে এগিয়ে গেলাম আমাদের এবারকার আস্তানা অভিসারের দিকে। মায়ের জন্য হুইল চেয়ারের ব্যবস্থাও হয়ে গেল। এটি ডাইনিং প্লেস। এবার ঘরটি দেখাই। 19 শতকের অ্যাম্বিয়েন্স দিয়ে ঘরটি সাজানো। উপরেও একটি শোয়ার ব্যবস্থা। দুপুরে এলাহি খাওয়ার পর বেরিয়ে পড়লাম দক্ষিণের কটি ঠাকুর দেখতে। তারপর এসে বসলাম গঙ্গার ধারে। শুভ সপ্তমের সূর্য তখন ডুবু ডুবু, অচেনা নাও পাড়ি দিচ্ছে অজানায়। তোমাদের পুজো নিশ্চয় ভালো কেটেছে। শুভ বিজয়ার শুভেচ্ছা, ভালোবাসা আর শ্রদ্ধা নেবে। ধন্যবাদ।